হ্যালো বন্ধুরা, আমরা মানুষেরা পৃথিবীর প্রায় প্রতিটি অংশে কোনো না কোনো দারুণ স্ট্যাচু তো অবশ্যই বানিয়েছি। এই স্ট্যাচুগুলো বিখ্যাত কোনো ঘটনা অথবা বিখ্যাত কোনো জননেতার সম্মানের জন্য বানানো হয়েছে। এর মধ্যে আবার কোনোটা কিন্তু ধর্মীয় উদ্দেশ্যেও বানাতে হয়েছে। তবে প্রতিটা স্ট্যাচুই কিন্তু হয় খুবই বড় মাপের আর খুবই বড় বড়, যা সেসব জায়গার একটি ল্যান্ডমার্ক হিসাবে বিখ্যাত হয়ে যায়। তো চলুন, আজকের দুর্দান্ত দোষের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত 15টি বড় স্ট্যাচুর ব্যাপারে। তবে ভিডিওটা যদি সম্ভব হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই স্ট্যাচুগুলোর কাহিনী আর উচ্চতা আপনাকে অবশ্যই বিস্মিত করবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে আজকের এই ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য একটা প্রশ্ন থাকছে, কমেন্টে কিন্তু আপনাদের সবার জবাব চাই। দি স্ফিঙ্কস অফ গিজা, প্রায় 2500 সাল আগে সিংহ আর মানুষের সমন্বয়ে তৈরি এই স্কাল্পচারটি মানুষের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো স্ট্যাচু। এই স্ট্যাচুটি প্রথমবার খুঁজে পাওয়া যায় 1905 সালে নাইল নদীর তীরে বালুর তলায়। 20.21 মিটার উচ্চতা আর 73 মিটার লম্বা এটি বিশ্বের একমাত্র স্ট্যাচু যা একটিমাত্র লাইমস্টোনকে কেটে কেটে বানানো হয়েছে। তবে আপনি হয়তো লক্ষ্য করেছেন এই স্ট্যাচুটির নাক এর একটি অংশ ভাঙা। অনেকে মনে করে থাকেন নেপোলিয়ন ইজিপ্ট আক্রমণের সময় এমনটা হয়তোবা করে থাকতে পারেন। তবে 18 শতাব্দীর অনেক আগে হাতে আঁকা অনেক ছবিতে, অর্থাৎ সেই সময় যখন নেপোলিয়ন ইজিপ্ট আক্রমণ করেননি, তার অনেক আগেরই অনেক ছবিতে এই স্ফিঙ্কসের নাকটি ভাঙা অবস্থায় দেখা যায়। এর থেকে বিজ্ঞানীরা এটা মনে করেন যে হয়তো তুর্কিরা যখন ইজিপ্ট আক্রমণ করে তখন তারা হয়তো এমনটা করে থাকতে পারে। তবে এই স্ফিঙ্কসটির অতীতের নাম কি ছিল জানেন? হর এম আখেত। মনুমেন্ট অফ হারমান, এই স্ট্যাচুটি জার্মানির লিপি ডিস্ট্রিক্টের টিউটোবার্গ ফরেস্ট রেঞ্জে অবস্থিত। 1838 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আর 1875 সালে গিয়ে এর নির্মাণ কাজ শেষ হয়। এই স্ট্যাচুটি 53.44 মিটারের হলেও শুধুমাত্র মূর্তিটি 24.82 মিটার লম্বা। চেঙ্গিস খানের স্ট্যাচু, চেঙ্গিস খানের বীরত্বকে দর্শাতে এই স্ট্যাচুটি বানানো হয়েছে। ঘোড়ায় বসা চেঙ্গিস খানের এই স্ট্যাচুটি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারের তুতুল নদীর তীরে বানানো হয়েছে, যা প্রায় 40 মিটার লম্বা। স্ট্যাচু অফ লিবার্টি, আমেরিকার নিউ ইয়র্ক শহরের লিবার্টি আইল্যান্ডে অবস্থিত এই স্ট্যাচু অফ লিবার্টি 46 মিটার লম্বা। এই স্ট্যাচুটির ডিজাইন করেছিলেন ফ্রেডরিক আগস্টে বার্থোল্ডি আর এটি তৈরির কাজ করেছিলেন গুস্তাভ আইফেল। তবে সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন, ইউনেস্কো এই স্ট্যাচু অফ লিবার্টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে। প্রতি বছর 30 লক্ষ থেকে 40 লক্ষ মানুষ এই স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে যায়। গ্র্যান্ড বুদ্ধা এট লিঙ্গেসন, বুদ্ধের এই মূর্তিটি চীনে বুদ্ধের সবচেয়ে বড় স্ট্যাচু। এটি লিঙ্গেসন মাউন্টেনে অবস্থিত। এই মূর্তিটি পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি, যা 700 টন ওজনের। তবে মূর্তিটির উচ্চতা প্রায় 88 মিটার। গ্রেট বুদ্ধা অফ থাইল্যান্ড, গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পড়েছি থাইল্যান্ডে। গোটা থাইল্যান্ডের সবচেয়ে বড় মূর্তি হচ্ছে এই গ্রেট বুদ্ধা, যা প্রায় 92 মিটার উঁচু। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1990 সালে, তবে তা শেষ হয় 2008 সালে। এটা পুরোটাই সিমেন্ট দিয়ে তৈরি, তবে তার উপর কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে। পিটার দি গ্রেট, সারা পৃথিবী ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি রাশিয়া, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ায় আছে এই স্ট্যাচুটি। এই স্ট্যাচুটি রাশিয়ার রাজা পিটার ওয়ানের স্মৃতিতে বানানো হয়েছে, যিনি 43 বছর রাশিয়ায় শাসন করেছিলেন। 98 মিটারের এই স্ট্যাচুটি মস্কো শহরের মস্কোভা নদীর দিকে মুখ করে আছে। এই স্ট্যাচুটির ডিজাইন করেছিলেন জর্জিয়ান ডিজাইনার জোরাব সুরেতেলি।
1997 সালে এই স্ট্যাচুটি ওপেন করা হয়েছিল। এই স্ট্যাচুটি রাশিয়ান নেভির 300 বছর পূর্তি উপলক্ষে কিন্তু বানানো হয়েছিল, কারণ পিটার ওয়ানি রাশিয়ান নেভির স্থাপনা করেছিলেন। সান্ডাই ডাইকোনুন। জাপানের সান্ডাইয়ে 100 মিটার উঁচু ডাইকোনুনের এই স্ট্যাচুটি বানানো হয়েছে, যা রিপ্রেজেন্ট করে জাপানিজ বুদ্ধিস্ট বুদ্ধিসত্ত্বকে। তবে এই স্ট্যাচুর বিশেষত্ব হল এই স্ট্যাচুর ভিতর এলিভেটার দিয়ে উঠে আপনি পুরো শহরের মনোরম দৃশ্য দেখতে পারবেন, আর এই কারণেই সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা এর ভেতর দেখতে আসে। এম্পেরিয়র্স ইয়ান অ্যান্ড হুয়ান। ইয়ানডি আর হুয়ানডি নামের দুই চাইনিজ রাজার স্মৃতিতে এই স্ট্যাচুটি বানানো হয়েছে। এই স্ট্যাচুটি প্রায় 106 মিটার উঁচু, যা চীনের হনান প্রদেশের রাজধানী জিংজাওয়ে অবস্থিত। 1987 সালে এই ভাস্কর্যটি বানানো শুরু হলেও 20 বছর লাগে এর নির্মাণ কাজ শেষ করতে। গুয়ানিন অফ দি সাউথ সি অফ সানায়া। এই স্ট্যাচুটি বৌদ্ধ ধর্মের দেবীর। এটি চীনের হানান প্রদেশে অবস্থিত। এই স্ট্যাচুটির কিন্তু 3টি মাথা, যা বানাতে 6 বছর লেগেছিল। এই মূর্তিটি প্রায় 108 মিটার লম্বা। ইয়োশিকো দাইবাৎসু, জাপান। এটা বুদ্ধের একটা স্ট্যাচু, তবে আপনার জানা রাখা ভালো, জাপানি ভাষায় ইয়োশিকো দাইবাৎসুর মানে হলো গ্রেট বুদ্ধা ইন ইয়োশিকো। এই স্ট্যাচুটি জাপানের ইয়োশিকোতে অবস্থিত। এটা লম্বা প্রায় 110 মিটার, যা পুরোটাই ব্রোঞ্জ দিয়ে বানানো হয়েছে। তবে এলিভেটরের সাহায্যে আপনি এই মূর্তির একদম চূড়া পর্যন্ত যেতে পারবেন, কারণ এই মূর্তির ভেতরে আছে 4টি তলা। তবে মজার ব্যাপার হলো, এর সবচেয়ে নিচের তলায় আপনি ধর্মীয় গান শুনতে পারবেন। এর উপরের তলায় আপনার জন্য অপেক্ষা করছে অনেক ধার্মিক বই। আর তৃতীয় ফ্লোরে বুদ্ধের আরও 30,000 মূর্তি আপনি দেখতে পাবেন। আর টপ ফ্লোরে উঠে আপনি চারদিকের মনোরম দৃশ্য তো অবশ্যই দেখতে চাইবেন। বার্থ অফ দি নিউ ওয়ার্ল্ড। এই স্ট্যাচুটি ক্রিস্টোফার কলম্বাসের উদ্দেশ্যে বানানো হয়েছে। এটা পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি, যা 110 মিটার উঁচু। এটা পোর্তোরিকোর আটলান্টিক কোস্টলাইনে অবস্থিত। 1991 সালে কাজ শুরু হলেও 2016 সালে যখন এই স্ট্যাচুটির কাজ শেষ হয়, তখন তা পুরো নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় স্কাল্পচার ছিল। ক্রিস্টোফার কলম্বাসের নতুন জায়গা আবিষ্কারের ভাবধারাকে বজায় রাখতেই ওনার এই স্কাল্পচারটি বানানো হয়েছে। বর্তমানে অনেক টুরিস্ট এই স্কাল্পচারটি দেখতে সেখানে ভিড় জমায়। লাইকিউন সাতক্যার। এই লাইকিউন সাতক্যার স্ট্যাচুটি মোনাইভা শহরে আছে, যা মিয়ানমারের একটি শহর। এই স্ট্যাচুটির কনস্ট্রাকশন 1996 সালে শুরু হয়েছিল, যা 2000 সালে গিয়ে শেষ হয়েছিল। এই মূর্তির ভেতর এলিভেটার দিয়েও আপনি এর টপ ফ্লোর পর্যন্ত যেতে পারবেন, আর সেখান থেকে তো আশেপাশের মনোরম দৃশ্য আপনি অবশ্যই দেখতে পারবেন। তবে এই মূর্তিটি প্রায় 116 মিটার লম্বা। স্প্রিং টেম্পল অফ বুদ্ধা। বুদ্ধের এই স্ট্যাচুটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্ট্যাচু, যা 153 মিটার উঁচু। চীনের হেনান প্রদেশে এটি অবস্থিত। এই স্ট্যাচুটি বানানো শুরু হয়েছিল 1997 সালে, আর এর নির্মাণ কাজ শেষ হয় 2008 সালে। বুদ্ধের এই মূর্তিটি দাঁড়িয়ে আছে 20 মিটার বড় পদ্মফুলের উপর। স্ট্যাচু অফ ইউনিটি। সারা বিশ্ব ঘুরতে ঘুরতে এখন আমরা এসে পড়লাম ভারতে, যেখানে আছে বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু। এই স্ট্যাচুটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেমাস স্ট্যাচু, অর্থাৎ স্ট্যাচু অফ লিবার্টি থেকে দ্বিগুণ বড়।
এই স্ট্যাচুটি ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল মহাশয়ের স্মৃতিতে বানানো হয়েছে। এটি বানাতে প্রায় 3,000 কোটি টাকার খরচ হয়েছে, যা গুজরাটে বানানো হয়েছে। এই স্ট্যাচুটি 182 মিটার লম্বা। তবে ভারতবর্ষের এরপরের প্লেনে আছে একটি বড় স্ট্যাচু, যা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকেও অনেক বড়। তা প্ল্যান করা হয়েছে মুম্বাইয়ে। শিবাজি মহারাজের এই স্ট্যাচুটি বানানো হবে, যা মুম্বাইয়ের সমুদ্র সৈকতে বানানোর প্ল্যান আছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের ভালোই লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানান। তবে আজকের এই ভিডিওর প্রশ্ন হলো, আপনারা কি বলতে পারবেন আইফেল টাওয়ার কে বানিয়েছিলেন এবং কত সালে তা বানানো শেষ হয়েছিল? তার আগে আমাদের পূর্বের ভিডিওর প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে প্রথম 10 জন হলেন তানভীর আহমেদ, ফিউশন ফ্রেন্ড চ্যানেলের প্রীতম সরকার, এমডি ইয়াসির খান, মিউজিক কুইক অ্যাওয়ার্ড 2018, তন্ময় বিশ্বাস, ট্রেনার শুভ, জয়ন্ত মণ্ডল, জায়েদ হোসেন, সুব্রত সাহা এবং রোস্ট কাবাব। আপনাদের সকলকে ধন্যবাদ। তবে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের দুর্দান্ত দোষের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনে কিন্তু অবশ্যই প্রেস করে দিন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এমনই আরেকটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।